আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চালের আটার রুটি, আর এটা কিভাবে নরম রাখতে হয় সেটাও বলে দেব। এখানে আমি প্রথমে খামিরটা বানিয়ে নেব। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আমি 2 গ্লাস পানি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। এবার আমি পানিটা 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। পানিটা আমার ফুটে উঠেছে, দিয়ে দেব এখন এর মধ্যে চালের আটা। আটা দেওয়ার পর আমি এটাকে এবার ভালো করে এইভাবে নেড়ে নেব। এখানে আমি 500 গ্রাম আটা নিয়েছি, সেই জন্য 2 গ্লাস পানি ব্যবহার করছি। এখানে আমার খামিরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে এটাকে আমি এবার মেখে নেব। এখানে আমি খামিরটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি একটা হাঁড়িতে পানি নিয়েছি। এবার হাতের সাহায্যে হালকা পানি নিয়ে এইভাবেই আটাগুলো মেখে নেব। এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, নাহলে কম মাখা হলে রুটি করার সময় কিন্তু ফেটে যেতে পারে। এখানে আমার খামিরটা ভালো করে মাখা হয়ে গেছে। পিঁড়ের উপরে রেখে এইভাবে আটা দিয়ে হাতে চাপ দিয়ে এবার একটু পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা থাকবে না, কারণ আমি এটা গ্লাস কাটবো, সেই জন্য হালকা একটু মোটা রেখে এটা কেটে নেব। এখানে আমার বেলাটা হয়ে গেছে, এবার আমি গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। সবগুলোকে এইভাবে গোল করে কেটে আমি এটাকে এবার এক এক করে বেলে নেব। এখানে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে, এবার আমি এটা সেকে নেব। এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে রুটিগুলো এক এক করে দিয়ে সবগুলো এইভাবে সেকে নেব। এইভাবে সবগুলো সেকে নেওয়ার পর আমি এইগুলোকে পাখার তলায় রেখে ঠান্ডা করে হাঁড়িতে রেখে দেব। আর সবগুলো রুটি হওয়ার পর আমি এটা একটা সুতির কাপড় নিয়ে তার মধ্যে এগুলোকে রেখে দেব, তারপর হাঁড়িতে পুড়ে দেব। এইভাবে করে রাখলে কিন্তু রুটিটা খুব নরম থাকে। এইভাবে আমি দেখিয়েছি বা বলেছি, এইভাবে যদি আপনারা খামির করেন আর মাখেন তাহলে রুটিটা ফেটেও যাবে না বেলার সময়, আর রুটিটা নরম থাকবে। আশা করছি ভিডিওটা আপনাদের সকলকে ভালো লেগেছে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।